অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটি। মানিক অর্থাৎ চুনি কোন লগ্নের জাতক বা জাতিকারা পড়বেন ফায়দা হবে, এবং কোন লগ্নের জাতক বা জাতিকারা ভুল করেও এই রত্নটি পরিধান করবেন না, তাতে কিন্তু হিতে বিপরীত কিন্তু হবে, এবং এই রত্নের সঙ্গে কোন কোন রত্ন আপনি পরিধান করতে পারেন এবং কোন কোন রত্ন পরিধান করা উচিত নয় তাও আমি এই ভিডিওতে জানাবো, এবং মানিক পরিধান করলে কোন কোন দিকে লাভ আসবে তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো, এবং কোথায় রবি, আপনার রাশির কোন অবস্থায় রবি অবস্থান করলে অর্থাৎ সূর্য অবস্থান করলে আপনি এই রত্নটি পরতে পারেন তাও এই ভিডিওতে আমি বিস্তারিত জানাবো, এবং এই চুনি কোন দিন পরবেন সেটা আপনাদেরকে জানাবো, এবং আপনারা চুনি আসল কি নকল সেটা বুঝবেন কিভাবে এই ভিডিওতে এই বিষয় নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করব। দেখুন, এই চুনি, এই মানিক হচ্ছে রবির রত্ন, অর্থাৎ এটা হালকা রেডিশ এবং পিঙ্ক কালারের কিন্তু হয়ে থাকে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্টের জন্য। আপনারা যদি আপনাদের ভাগ্য দেখাতে চান অর্থাৎ আপনাদের জন্মকুণ্ডলি বিচার করাতে চান, অবশ্যই এই নম্বরে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করুন, আমি অনলাইনে আপনাদেরকে সমস্ত তথ্য জানাবো। তো শুরু করা যাক আলোচনাটি। অনেকে ফোন করছেন, ফোন হয়তো সবসময় ধরে হয়ে ওঠা সম্ভব হচ্ছে না। আপনারা বারবার বলছি, আপনারা যত পারেন হোয়াটসঅ্যাপে কমেন্টস করুন, হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন, রিপ্লাই আপনারা নিশ্চিতরূপে পাবেনই পাবেন। তো শুরু করা যাক। দেখুন, এই যে চুনি অর্থাৎ মানিক, এটা হচ্ছে রবির রত্ন, সূর্যের রত্ন। আপনার সাথে যদি পিতার সম্পর্ক খারাপ থাকে তাহলে কিন্তু এই রত্নটি পড়লে পিতা এবং পুত্রের সম্পর্ক কিন্তু ভালো হয়। আপনি যদি গভর্নমেন্ট চাকরি চাইছে, সরকারি চাকরি, সেখানে কিছুটা হলো সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তোলে, এবং গভর্নমেন্টের কাজের সঙ্গে যারা যুক্ত আছে, গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত আছে, তারাও কিন্তু এই চুনি কিন্তু পরিধান করতে পারে। তাহলে কি হয় যে গভর্নমেন্টের কাজগুলো কিন্তু আপনি নিশ্চিতরূপে পাবেন বা পাওয়ার একটা সুযোগ কিন্তু আসবে। এই চুনি পরিধান করলে এই মানিক রাজনৈতিক ক্ষেত্রে যারা আছে, রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু আপনাদের কেরিয়ারে যথেষ্ট উত্থান কিন্তু হবে, এটা কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু আপনাদের রাশিচক্র দেখা দরকার, এবার কোন কোন কন্ডিশনে এই চুনি পড়তে পারবেন, কোন কোন কন্ডিশনে পড়তে পারবেন না তাও আমি এখন জানাবো। এই চুনি পড়লে আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি যশ বৃদ্ধি পাবে, এবং যাদের হার্টের রোগ আছে বা চোখের সমস্যা আছে সেই সমস্যা কিছুটা হলেও কাটবে। দেখুন, চুনি কিন্তু শখে কিন্তু পড়বেন না, চুনি খুবই গুরুত্বপূর্ণ একটি রত্ন। এর যেমন ভালো দিকও আছে, এর তেমনি নেগেটিভ, পজিটিভ এবং নেগেটিভ দুটি দিকই কিন্তু আছে। চুনি পড়ার 7 দিনের মধ্যে আপনি কিন্তু 3 থেকে 7 দিনের মধ্যে আপনি কিন্তু ফল বুঝতে পারবেন, এটা খুব দ্রুত ফল কিন্তু দিতে শুরু করে এই চুনি। এবং কোন রত্নে এই রত্নটি কোন কিসে পরিধান করবেন, কোন ধাতুতে পরিধান করবেন তাও এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাব। দেখুন, প্রথমেই বলি এই রত্নটি কোন কোন লগ্নের পড়া উচিত। প্রথম যে 3টি লগ্ন বলছি, একটা হচ্ছে, দেখুন তার আগে আপনাদেরকে বলি, এই যে রবি, এটা হচ্ছে পুরোপুরি ফায়ারি প্ল্যানেট অর্থাৎ অগ্নিতত্ত্বকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ টোটালটাই কিন্তু ফায়ার আছে, আগুন। যার মঙ্গলের মধ্যে আমি এর আগে বলেছিলাম 75% আগুন, 25% জল, কিন্তু এই রবির ক্ষেত্রে কি হচ্ছে, সম্পূর্ণরূপে 100% কিন্তু ফায়ার, অগ্নিতত্ত্ব এটা। তো প্রথম যে রাশির কথা বলবো, লগ্নের কথা যেটা আমি বলছি, আপনারা মেনশন করুন কোন কোন লগ্নের পড়বেন আর কোন কোন লগ্নে পড়বেন না, রাশির কথা আমি বলছি না, লগ্নের কথা বলছি। আবারও বলছি, মেষ লগ্ন, সিংহ লগ্ন এবং ধনু লগ্ন,
এই তিনটি লগ্নে আপনারা কিন্তু পড়লে বিশেষ কিন্তু আপনি লাভ কিন্তু পাবেন, মেষ, সিংহ এবং ধনু এই লগ্ন। এবং কর্কট লগ্ন, বৃশ্চিক লগ্ন এবং মীন লগ্ন কিন্তু আপনারা পড়তে পারেন, অর্থাৎ কর্কট, বৃশ্চিক এবং মীন লগ্ন কিন্তু আপনারা এই রত্নটি পড়তে পারেন। আপনারা একমাত্র কুম্ভ লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, মকর লগ্ন এবং মিথুন লগ্ন এবং কন্যা লগ্নে ভুল করেও কিন্তু এই রত্ন পরিধান করবেন না, তাতে হিতে বিপরীত কিন্তু হয়ে যাবে। আমি খুব জোর গলায় আপনাদেরকে বলছি, লগ্নটি আবার কাউন্ট করে রাখুন, কুম্ভ, মকর, তুলা, কন্যা, মিথুন এই কটি লগ্নে পড়বেন না। বৃষ লগ্নে কিছু কিছু দশাতে কিন্তু পড়া যেতে পারে, কিছু কিছু, তাও আপনাকে দেখিয়ে নিতে হবে যে আপনার শ্যুট করছে কি না। শ্যুট করলে কিন্তু আপনাকে রাজা বানিয়ে দিবে, আর যদি শ্যুট না করে কি না, আপনাকে সব দিক থেকে আপনি কিন্তু লুজার হয়ে যাবেন। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই এ কটি, এবং এই রত্ন, এই যে রত্নটি যখন আপনি পড়বেন, আপনার যেন এই রবি কেন্দ্র অথবা ত্রিকোণে যেন অবস্থান করে, অর্থাৎ লগ্ন সপ্তম, চতুর্থ এবং দশম এবং লগ্ন পঞ্চম নবম এইভাবে যেন অবস্থান করে, এবং কিছু কিছু ক্ষেত্রে যদি একাদশভাবেও যদি রবি অবস্থান করে, সেক্ষেত্রে আপনি যে লগ্নগুলোর কথা বললাম সেই লগ্নে কিন্তু পড়বেন। আর যে লগ্নগুলোর কথা বললাম সেই লগ্নে ভুল করেও পড়বেন না, এটাতে কি হবে, হিতে বিপরীত, আপনি চাইবেন শুভ কিন্তু আপনি এর নেগেটিভ ফলগুলো কিন্তু পাবেন। বিশেষ করে মকর লগ্নে আপনার কিন্তু মৃত্যুতুল্য কিন্তু কষ্ট হবে যদি আপনি এই মানিক অর্থাৎ চুনি যদি পরিধান করেন। এইবার আপনাদেরকে বলি, এই চুনির সাথে আপনি যদি পোকরাজ পরেন পড়তে পারবেন, আপনি যদি মুক্তা পরেন সেটাও আপনি পড়তে পারবেন, এবং আপনি যদি পলা পরেন সেটাও কিন্তু আপনি পড়তে পারবেন। চুনির সাথে বিশেষ করে পোকরাজ এবং পলা যদি আপনি পড়েন সে কটা কিন্তু আপনি পড়তে পারবেন, এবং মুক্তা, এ কটা রত্ন কিন্তু পড়তে পারবেন। কিন্তু ভুল করেও এই চুনি অর্থাৎ মানিক এর সঙ্গে আপনি নীলা, ডায়মন্ড, ওপাল ভুল করেও কিন্তু পড়বেন না, এবং গোমেদ, তাহলে নীলা, গোমেদ, ডায়মন্ড, ওপাল ভুল করেও কিন্তু পড়বেন না। এটাতে কি হবে, আরও কেসটা কিন্তু জটিল করে দিবে, আর অর্থাৎ আপনি ভাবছেন এত কোনো রত্ন পড়লে আপনার ভালো হবে, কিন্তু সমস্যাটা আরও কিন্তু বাড়িয়ে তুলবে। এই জন্য আপনাদেরকে বারবার বলছি, আপনারা নিজেদের হরোস্কোপটা একবার দেখিয়ে নিন, আপনার রাশিচক্রে রবির প্লেসমেন্ট কেমন আছে, রবি আপনার ডিগ্রিগত দিক থেকে, আর রবি যদি আপনার এক থেকে দু ডিগ্রির মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনাকে দুই বা তিন বাল্য অবস্থায় আপনাকে পড়তে হবে। 27 থেকে 30 ডিগ্রির মধ্যে থাকে যাতে বৃদ্ধ অবস্থাতে, তাতেও কিন্তু এই রত্ন কিন্তু আপনাকে পরিধান করতে হবে, নচেত হিতে বিপরীত হবে। কিন্তু আপনাদের লগ্ন দেখা দরকার, যদি আপনার এই রবি ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ স্থানে অবস্থান করে তাতে কী হবে, এই রত্ন যদি পড়ে, যদি লগ্ন হোক, কিন্তু আপনাদের এই প্রবলেমগুলো কিন্তু আরও বাড়িয়ে তুলবে, অর্থাৎ ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ স্থানে যদি রবি অবস্থান করে। এবার আপনাদেরকে বলি, এটা বিশেষ করে তামাতে, এবং আপনি যদি গোল্ডে পড়তে পারেন, গোল্ড এবং তামাতে যদি এই রত্নটি আপনি পরিধান করতে পারেন, এবং রবিবার দিন সকালবেলা আপনারা দুধ গঙ্গা জলে ভিজিয়ে নিয়ে আপনারা যদি ডুবিয়ে যদি শোধন করে আপনারা যদি পড়তে পারেন, এবং ওং আদিত্যায় নমঃ এই মন্ত্রটি যদি আপনারা 108 বার পাঠ করে এই রত্নটি আপনারা যদি পড়তে পারেন, সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু আপনাদেরকে দেবে, কড়ি আঙুলে পাশে আঙুলটাতে, অর্থাৎ এই আঙুলে যদি আপনারা পড়েন, কড়ি আঙুলে পাশে আঙুলে, সেটাতে আপনাদের কিন্তু লাভ কিন্তু দেবে। এবং রবিবার দিন আপনারা এটা পড়েন, রবিবার শুক্লপক্ষে আপনারা এই রত্নটি ধারণ করবেন এবং ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি পাঠ করবেন। দেখুন, বিশেষ কিছু নিয়ম আছে এই চুনি বা মানিক চেনার। আপনি একদিন এই চুনিটাকে, আপনি আসল কি নকল বুঝবেন কী করে, এই চুনিটাকে আপনি দুধের মধ্যে, কাঁচা দুধের মধ্যে ডুবিয়ে রাখুন, দেখবেন ওই দুধটা যখন হালকা
পিঙ্ক কালার হচ্ছে, পিঙ্ক পিঙ্ক কালার হচ্ছে, গোলাপি, হালকা গোলাপি কালার দেখবেন, হালকা গোলাপি, তাহলে বুঝতে পারবেন এই চুনিটা আপনার অরিজিনালিটি আছে। আর যদি আপনার দেখেন পিঙ্ক কালার না হয়, সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে কিছুটা হলো খাত আছে। চুনি পরিধানে যেমন হার্টের রোগ, হার্টের রোগ, চোখের সমস্যা বা আপনার স্পাইনাল কর্ড এর সমস্যা কমাবে, তেমনি যদি আপনার এই চুনি শ্যুট না করে, অর্থাৎ আপনার ক্ষেত্রে যদি সেটা ঠিক মিলছে না, সেক্ষেত্রে কিন্তু আপনার রাশিচক্রের সঙ্গে মিলছে না বা আপনি ভুল লগ্নে পড়ে গেছেন, আপনার কিন্তু হার্টের সমস্যা কিন্তু বাড়িয়ে তুলবে। যাদের রক্তচাপ অর্থাৎ ব্লাড প্রেশার আছে, হার্ট রিলেটেড সমস্যা আছে, অবশ্যই আপনারা দক্ষ অ্যাস্ট্রোলজারের কাছে পরামর্শ নিয়ে এই চুনি পরিধান করুন। এটা কিন্তু তুরন্ত ফল কিন্তু এই চুনি কিন্তু দেয়, এই চুনি কিন্তু বিশেষ ফল কিন্তু আছে। মান সম্মান, খ্যাতি, পদ প্রতিষ্ঠা, সরকারি দিক থেকে সহযোগিতা, গভর্নমেন্টের যে কোনো কাজ আপনারা পাবেন, সরকারি চাকরির ক্ষেত্রে কিছুটা হলো সহায়ক করে তুলবে এই জায়গাগুলো, পিতার থেকে সহযোগিতা, রাজনৈতিক ক্ষেত্রে আপনার যথেষ্ট উত্থান, এই জায়গাগুলো কিন্তু এই চুনি কিন্তু দিয়ে থাকে। তো চুনির উপকারিতা আপনাদেরকে বললাম, যারা দেখে দেখবেন এবং ভুল করেও যে যে লগ্নের কথা বললাম সেই লগ্নগুলোতে ভুল করেও পড়বেন না, তাতে কিন্তু হিতে বিপরীত হবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট এপিসোডে আমি আবারও অন্য রত্ন নিয়ে আলোচনা করব।